আসসালামু আলাইকুম, ওয়ালটন এসসি প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। অনেকেই আমাকে এমনভাবে বলছেন যে শুভমন গিল, তিনি আইপিএল একটা চমৎকার সিজন পার করেছেন, তবে আইপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট জায়গাটা একেবারেই সেম না, জায়গাটা অবশ্যই ডিফারেন্ট। এবং সেই সঙ্গে শুভমন গিলের স্কিল নিয়ে অনেকে প্রশ্ন করছেন, অনেকে কথা বলছেন যে শুভমন গিল শুধুমাত্র আইপিএল প্লেয়ার। আমি এই বিষয়টার সঙ্গে একেবারেই একমত না। শুভমন গিলের সেই পটেনশিয়ালিটি রয়েছে দেখেই তিনি সেই জায়গাটায় প্রমাণ করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি এসেছেন। বাট টেস্ট ম্যাচ ক্রিকেট ইজ আ ডিফারেন্ট কাপ অফ টি, সেই জায়গাটা ডেফিনেটলি আপনাকে অনেক ডিসিশন মেকিংয়ের জায়গায় অনেক সময় স্মার্ট হতে হয়, ডিসিশন মেকিংয়ের জায়গায় আপনাকে অনেক সময় শার্প হতে হয়। শুভমন গিল যেভাবে আউট হয়েছেন, আমরা যদি পুরো সেট আপটা একটু দেখার চেষ্টা করি, সেই পুরো সেট আপটাতে একটা সেন্স অফ ম্যাচিউরিটির কথা আমরা অবশ্যই বলতে পারি। বোল্যান্ড যেভাবে ট্র্যাপ করেছেন শুভমন গিলকে, অফ স্ট্যাম্পের বাইরে মোটামুটি ফোর্থ স্টাম্প করিডোর থেকে পিচ করা বল, যে বলগুলো ইনকামিং হচ্ছিল, শুভমন গিল কিন্তু দুর্দান্তভাবে খুব প্রপার টেকনিকের সঙ্গে সেই বলগুলোকে ডিফেন্ড করেছেন। এবং শুভমন গিলের যে সেই ক্যাপাবিলিটি রয়েছে এগেইনস্ট দ্যাট হাই কোয়ালিটি ফাস্ট বোলিং সার্ভাইভ করার, সেই প্রমাণটা তিনি দিয়েছেন। বাট এই জায়গাটায় আরেকটু ম্যাচিউরিটি তিনি প্রকাশ করতে পারতেন, এই বিষয়টা আসলে যত বেশি খেলবেন তত বেশি তিনি এক্সপিরিয়েন্সড হবেন। বাট অস্ট্রেলিয়া টিমের ম্যাচিউরিটির জায়গাটা প্রশংসা করার মতো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি পর্দায়, যে আগের যে বলগুলো শুভমন গিল ডিফেন্ড করেছেন ফোর্থ স্টাম্প থেকে একটা নির্দিষ্ট করিডোরে মোটামুটি সিমিলার লেন্থ, লেন্থের একটু ডিফারেন্স, সেই জায়গা থেকে ইনকামিং করছিল শুভমন গিল, ডিফেন্ড করছিলেন। আর যে বলটায় আউট হয়েছেন শুভমন গিল, সেই বলটা কিন্তু স্লাইট ফিফথ স্টাম্প ঘেঁষা পিচ করেছিল, অর্থাৎ স্লাইট ফিফথ স্টাম্পে পিচ করেছিল। এর আগের যে বলগুলো ডিফেন্ড করেছিলেন সেগুলো ফোর্থ স্টাম্পে, কিন্তু যে বলটায় আউট হয়েছেন স্লাইট ফিফথ স্টাম্পে কিংবা 4.5 নম্বর স্টাম্পে বলটা পিচ করেছে, যেটা শুভমন গিল ডিসিশন মেকিংয়ে ভুলটা করে ফেলেছেন এবং সেই জায়গাটা তিনি বলটাকে লিফ করেছেন। ডেফিনেটলি প্রশংসা করতে হবে টপ ক্লাস ফাস্ট বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়া টিমের, এবং তারা সেইভাবেই বিষয়টাকে ইউটিলাইজ করেছেন। হ্যালো ওয়ালটন। হ্যালো। এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। তবে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটাররা সেই জায়গায় স্মার্ট ডিসিশন মেকিংটা করতে পারেননি। আমি যদি আপনাদেরকে একটা কম্পাইলেশন দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে স্টিভেন স্মিথ পার্টিকুলারলি অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোর এগেনস্টে কীভাবে স্মার্ট ডিসিশন মেকিং করেছেন, সেই জায়গায় ইন্ডিয়ান ব্যাটাররা অনেকাংশে, ইভেন চেতেশ্বর পূজারাকে আমরা দেখতে পেয়েছি যে ওই রকম ফোর্থ স্টাম্পের বলেই তিনি লিভ করতে গিয়ে আউট হয়েছেন। সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেট ইজ অল অ্যাবাউট ডিসিশন মেকিং, আপনি কত দ্রুত কত তাড়াতাড়ি কত স্মার্ট ডিসিশন মেকিংটা করতে পারেন সেই জায়গাটাতে সেই দলটা ওই জায়গায় এগিয়ে থাকবে। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে ডেফিনেটলি আপনার ডিফেন্সিভ স্ট্র্যাটেজির স্মার্টনেসটা অনেক বেশি মাত্রায় স্ট্রং হতে হয়, যে কারণেই একটা দল আরেকটা দলের চাইতে এগিয়ে যায়। সো ফার এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে অস্ট্রেলিয়া ডেফিনেটলি ফার অ্যাহেড। অজিঙ্ক্য রাহানে একটা কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি, বাট দ্য ফ্যাক্ট ইজ ফার্স্ট ইনিংসে শুভমন গিল, চেতেশ্বর পূজারা, ইভেন বিরাট কোহলি হয়তো বা ডিসিশন মেকিংয়ের জায়গাটা আরেকটু স্মার্টলি করতে পারতেন। আমি আবারও বলছি, যারা বলছেন যে শুভমন গিল আইপিএলের প্লেয়ার, আইপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক না, শুভমন গিল সেই পটেনশিয়ালিটির পরিচয়টা দিয়েছেন। স্টিল আর্লি ডেজ টু কমেন্ট অ্যাবাউট হিম, কারণ এখনও ক্যারিয়ারের শুরুতে যত বেশি খেলবেন এরকম ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের এগেনস্টে আরও বেশি মাত্রায় এক্সপেরিয়েন্সড হবেন। সো শুভমন গিলের জন্য শুভকামনা থাকবে, কারণ সেই পটেনশিয়ালিটিটা তার মধ্যে রয়েছে এবং অন এ গিভেন ডে এরকম টপ ক্লাস কোয়ালিটির ফাস্ট বোলিংয়ের এগেনস্টে ডিসিশন মেকিংয়ের স্মার্টনেসের জায়গাটাতে শুভমন গিল ডেফিনেটলি পিছিয়েছিলেন, যে কারণেই তাকে উইকেটটা দিতে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এমনও হতে পারে যে সেকেন্ড ইনিংসে গিয়ে শুভমন গিল একটা সেঞ্চুরিও করে ফেলেছেন, উই নেভার নো, সেই ভুলটাকে শুধরাতে পারেন, কারণ সে ট্যালেন্টটা তার মধ্যে রয়েছে। বাট অ্যাজ ফার অ্যাজ ফার্স্ট ইনিংস ইজ কনসার্নড, ডেফিনেটলি অস্ট্রেলিয়া প্লেড স্মার্টার। কমেন্ট বক্সে জানতে চাই আপনারা কী মনে করছেন সামগ্রিক এই বিষয় নিয়ে, কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।